আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, আপনি বসে আছেন মসজিদে, একটু পর সলাতে দাঁড়ালেন, ইমামের পেছনে ইশারে সলাত জামায়াতের সাথে আদায় করলেন, প্রতিদিন এইভাবে আদায় করছেন, এরপর ঘরে ফিরলেন, খাওয়া দাওয়া করলেন, আপনার কাজগুলো গুছিয়ে রাখলেন, পরের দিন আপনি আবার ফজরের সলাত পড়লেন, ইশারে সলাত পড়লেন এবং দৈনন্দিন সে সকল কাজও করছেন। কিন্তু একদিন আপনি ফজরের সলাতের সময় উঠতে পারলেন না, আপনার শরীর অসুস্থ বোধ করছে, বুঝতে পারলেন যে আপনি আর মসজিদে যেতে পারবেন না, বাসায় সলাত আদায় করতে হবে। কিন্তু দিন গড়িয়ে আপনি দেখলেন আরও বেশি অসুস্থ হতে থাকলেন, আপনার শরীর ব্যথা হচ্ছে, জ্বর আসলো এবং নানান ধরনের রোগের আক্রমণ ঘটল। আপনি বুঝতে পারেন যে আপনি আর মসজিদে সলাত আদায় করতে পারবেন না, অবস্থা এমন হচ্ছে যে আপনি উঠতেই পারছেন না, আপনার মন খারাপ হয়ে গেল। কিছুই করার নেই, কারণ অসুস্থতা এমন একটা জিনিস যা ইবাদত করতেও অশান্তি লাগে। আপনার যেখানে মসজিদে থাকার কথা ছিল আপনি আর সেই সুযোগগুলো হচ্ছে না, অথচ গতদিন বা কয়েকদিন পূর্বে আপনি সুস্থ ছিলেন, আপনি দাঁড়িয়ে সলাত আদায় করতেন। এখন আপনার খুব একটা উপলব্ধি হচ্ছে যে আপনার মাথায় একটা জিনিস ঘুরে ঘুরে করছে, এই যে আমি প্রতিদিন প্রতি ওয়াক্ত সলাত মসজিদে আদায় করছি, আল্লাহ তাআলা তৌফিক দান দিয়েছে, কত বড় নিয়ামত, আবার এই সলাতের জন্য অবসর বের করে দিয়েছিলেন, সেটাও কিন্তু এক প্রকার নিয়ামত, আবার আমি সুস্থ ছিলাম, এটাকে তো আজকের বিচারে বলা যায় সেরা নিয়ামত, কারণ আজ আমার তা নেই। আসলে ব্যাপারটা হচ্ছে যে এরকম যে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি, অনেক বেশি ব্যস্ত থাকি, এত ব্যস্ত যে নিজেরা যে আল্লাহ তাআলার কত নিয়ামত ভোগ করে চলছি তা ভুলে যাই, একটু ভাবি না এবং কৃতজ্ঞতা প্রকাশ করি না। এই যেমন আপনি অসুস্থ হওয়ার পর এর গুরুত্ব বুঝলেন, বুঝলেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিয়মিত সলাত আদায় করতে হবে, এটা কিন্তু আল্লাহ তাআলার এক নিয়ামত, আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি সলাত আদায় করছেন। আপনি ভাবলেন তার কথা যে হয়তো ফজরের সময় অনেক মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু আপনি মসজিদে যেতে পারছেন, অনেকে আছে অফিসে, তাদের কাজ করার জন্য ছুটে বেড়ায় রিজিকের তালাশ করার জন্য, ঠিক তখনও আপনি সলাত পড়েন আবার রিজিকের তালাশের জন্য বের হন। আপনি কিন্তু এই যে অবসর সময় আপনি ইচ্ছা করলে অন্য ইবাদত করতে পারতেন বা কাজের সময় আপনি সলাত নাও পড়তে পারতেন, আপনি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের চেয়ে নিম্ন স্তরের লোকদের প্রতি দৃষ্টি দাও, তবে তোমাদের চেয়ে উঁচু স্তরের লোকদের দিকে লক্ষ্য করো না। এটা কিন্তু আমাদের জন্য অনেক একটি এটা কিন্তু আমাদের জন্য একটা উদাহরণস্বরূপ। সেই মুসলিমে এই হাদিসটি এসেছে, আমরা এই হাদিসের ব্যাখ্যাতে আমরা বুঝতে পারি যে আমাদের চাইতে যত নিচু লোক আছে তারা কিন্তু বেশ সন্তুষ্টি আছে, আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পরও তারা আল্লাহর কাছে প্রশংসা করছে বেশি, তাদের রোগ অসুখ এসবও কিন্তু কম হচ্ছে। আর আমরা যতটুকু সময় পাই ততটুকু কিন্তু ভালো ইবাদত করতে পারি না, ভালো পরিশ্রম করতে পারি না। নিম্ন শ্রেণীর লোকদের কিন্তু সুবিধা বেশি, তারা কিন্তু জান্নাতে আগে চলে যাবে, আর উঁচু লোকরা জান্নাতে দেরি করে যাবে, কারণ তাদের হিসাবও বেশি। আপনি আল্লাহ তাআলার নিয়ামত সন্ধানের উত্তম পন্থা অবলম্বন করছেন, আবার দেখুন আপনি এরকম দুটি নিয়ামতের দিকে ফোকাস করছেন যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে এবং আমাদেরকে জানিয়েও দিয়েছেন যে এই নিয়ামত দয় আমাদের
নিজের উপকার করতে পারে না। কিরকমটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি নিয়ামত এমন আছে যে দুটোতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, তা হলো সুস্থতা এবং অবসর। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। সুস্থতা আর অবসর অনেক সুন্দর, সহজে পাওয়া যায়। এইরকম দুটি নিয়ামত যদি আল্লাহ তাআলা আপনার নসিবে রাখে, আপনি ভেবে দেখলেন আপনার দুইটার সমানে ছিল, আপনি পেরেছেন দিনের পথে চলতে, কিন্তু কত মানুষ সুস্থ কিন্তু অবসর পায় না, আবার কত মানুষ অবসর কিন্তু অসুস্থতা এমনভাবে জেগে বসেছে যার কারণে সে সময়টুকু কাজে লাগাতে পারছে না। তো এখন ভাবলেন আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আমাদের আল্লাহ তাআলার প্রতি। তিনি আপনাকে সুস্থ রাখে, তার ইবাদত করার তৌফিক দেন, আপনাকে ছোট ছোট অনেক নিয়ামত ক্রমাগত দিয়ে চলেছে। আল্লাহর নাফরমানিতে করা সত্ত্বেও আল্লাহ তাআলা আপনাকে কখনো তার নিয়ামত থেকে সাথে সাথে বঞ্চিত করছেন না। আবার আপনার মনে হলো যে এই অসুস্থতা এরকম নিয়ামত, কেননা এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগ, ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠ, পেরেশানি, দুশ্চিন্তা, আপনি যদি ব্যথাও পান, সবর করেন, এই সব কিছুর মাধ্যমে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে যে সবর, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার গুনাহগুলো ক্ষমা করে দেন। সহিহ বুখারীতে হাদিস এসেছে। তো সর্বোপরি ব্যাখ্যা মধ্যে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা যেরকম অবস্থায় রেখেছেন সেরকম অবস্থা আপনাকে সে সময় যে ইবাদত করা দরকার সেই ইবাদতগুলো করতে হবে, পরবর্তীতে আফসোস করে কোনো লাভ হবে না। আবার যদি আপনাকে নাও দেন তাও কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সে সওয়াবটুকু দিবে, কারণ হাদিসে এসেছে আপনি প্রতিনিয়ত যে কাজগুলো করতেন, যে ইবাদতগুলো করতেন প্রতিদিন, কিন্তু এমন একটা পরিস্থিতি চলে গেছেন আপনি করতে পারছেন না অসুস্থতার কারণে কিংবা কোনো সফরে থাকার কারণে, আল্লাহ তাআলা কিন্তু আপনার ওই নেকিটা আপনাকে দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মনে তাফিক দান করুক। আ